এই মুহূর্তে আছি রাজধানীর আব্দুল গনি রোড এলাকায় গত কদিনের অরাজক পরিস্থিতি কাটিয়ে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী আজ অফিস আদালত খোলা থাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে এবং প্রচুর মানুষ নিয়মিতভাবেই অফিসে জয়েন করেছেন সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে জনগণের জানমাল যেন নিরাপদ থাকে যেন রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ থাকে সে কারণে রাস্তায় কাজ করছে সম্মিলিত বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বিজিবি র্যাব এবং পুলিশ তারা সম্মিলিতভাবেই কাজ করছে এ সকল কিছুর নিরাপত্তা নিশ্চিত করতে তারা বলছেন কোনোভাবেই যেন আর জনগণের রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ যেন কেউ বিনষ্ট করতে না পারে তাদের একটাই লক্ষ্য যেন কোনোভাবেই আর কেউ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে অফিস কার্যালয় নতুন করে খোলা শুরু করেছে তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে নিশ্চিত্র নিরাপত্তা বলয়ের ভিতরে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে যেন আমরা সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি এই জন্য আমাদের সর্বত্র প্রচেষ্টা জারি রয়েছে যেন স্বাভাবিকভাবে চলতে পারে জনজীবন তারা সে লক্ষ্যেই কাজ করছেন এবং কোনোভাবেই তারা কোনো দুর্বৃত্তায়ন আর ঘটাতে দেবেন না এক্ষেত্রে কোনো ছাড় তারা দেবেন না আতাউর কাউসার সময় সংবাদ ढाका